এখানে কনে সে নিজেই বরের কাছে মহর বাবদ তার বিবাহের দেন মহর বাবদ 101টি বহি দাবি করে। এই কনের এই দেওয়া প্রস্তাবে বর রাজি হয়ে 101টি বই দেন মহর বাবদ পরিশোধ করেন, যার বর্তমান মূল্য 2,02,000 টাকা মাত্র। ১০১টা বই তো অবশ্যই অমূল্য সম্পদ, কিন্তু বইটা ছাপতে হয়, প্রেসে যায়, খরচ হয়। বইটা যখন বই আকারে প্রকাশ পায় একটা পূর্ণ আকারে বাজারে আসে, তাহলে পূর্ণর কিন্তু একটা মূল্য থাকে। তো সেই জায়গা থেকে এটা খুবই যুক্তিসঙ্গত, আইনসম্মত ছিল। মানে নিখিলের সাথে পরিচয়ের আগেও আমার এরকমই প্ল্যান ছিল, আমি যাকেই বিয়ে করি না কেন আমি তার থেকে দিন মোহর হিসেবে আমি বই চাইবো, যেহেতু আমি বই প্রেমী মানুষ, বই পছন্দ করি। সেই সূত্রে আমি নিখিলের কাছে বই চেয়েছি, ও লেখে, ও সাহিত্য করে, ও বোঝে, ও খুব খুশি হয়েছে, রাজি হয়েছে।